আকাশে বৃষ্টি তো মনে মে জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে দিন শুরু তোর কথা তুই ছাড়া নামে নারাত চাঁদ থেকে হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর টপিক তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে এই ভিডিওতে আমি একটি সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করেছি, নীল শাড়ি আর হোয়াইট ব্লাউজের সঙ্গে। তো এই লুকটা ক্রিয়েট করতে আমার যে প্রোডাক্টগুলো ইউজ করতে হয়েছে সেগুলো সবই আন্ডার 100-এর মধ্যেই, সেটাও তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো। তো চলো এই ভিডিওতে আমি শেয়ার করব যে আমি এই লুকটা কী করে ক্রিয়েট করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ইউজ করব গুড ভাইবসের রোজ হিপ টোনার। তো আমি রেগুলার স্কিন কেয়ার রুটিনে যেগুলো ইউজ করি, স্কিন কেয়ারের প্রোডাক্ট কিন্তু আমি সেগুলো ইউজ করছি। তোমাদেরও একটা নিশ্চয়ই স্কিন কেয়ার রুটিন ফলো করো, তো তোমরা যেগুলো ইউজ করো সেগুলোই করবে। নেক্সট আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ হিপ সিরাম। তো আমি এটা ডেইলি মানে রেগুলার ইউজ করি, স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমি এটাকে রেখেছি। তো আমি এটাকে ইউজ করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ হিপ ময়েশ্চারাইজার। এখন যেহেতু শীতকাল, তাই মেকআপের আগে কিন্তু ময়েশ্চারাইজারটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রেই। তো আমি ভালো করে ময়েশ্চারাইজারটা মুখে ইউজ করে নিলাম। এখন আমি ইউজ করব নিউট্রিজেনার এই সানস্ক্রিমটা। যেহেতু সরস্বতী পুজোতে আমরা দিনের বেলাতেই ঘুরতে বেরোই, তাই ময়েশ্চারাইজার ইউজ করার পরে একটা সানস্ক্রিম ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আমি ডেইলি এই সানস্ক্রিনটা ইউজ করি, তো আমি এটা ইউজ করলাম। এবার আমি ইউজ করব ফেসেস কানাডার এই লিপ বামটা। এটা আমি রেগুলার ইউজ করি, খুব ভালো, তো আমি এটা ইউজ করে নিচ্ছি, কারণ শীতকালে ঠোঁটটাকেও ময়েশ্চারাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি এই প্রাইমারটা ইউজ করছি, এটাও 100 রুপিস নিয়েছিল, এটা আমি অফলাইন একটা স্টোর থেকে নিয়েছিলাম। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেলে সেটাকে আমি ভালো করে মুখের মধ্যে মিশিয়ে নিব। এবার আমি একটা অরেঞ্জ শেডের মধ্যে লিপস্টিক নিয়ে নিয়েছি। অফলাইনে এগুলো আন্ডার 100-এর মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এটা দিয়ে আমি আমার মুখের স্পটগুলোকে ঢেকে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি ডেজলারের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা আমি 60 রুপিসে অফলাইন থেকেই পারচেস করেছি। তো ফাউন্ডেশনটাকে আমি ফার্স্টে পুরো মুখে লাগিয়ে নিব, দেন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। তো অফ ক্যামেরাতে আমি অনেকটা সময় ধরে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। এখানে আমি ইউজ করছি জনসনের একটি বেবি পাউডার। এবার আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটটা। এটা আমি মিন্ত্রা থেকে 200 রুপিসেই পেয়ে গেছিলাম, কারণ তখন একটি অফার চলছিল। বাট এই প্যালেটটা দিয়ে আমি ফুল মেকআপটাই করে ফেলবো, মানে এটা দিয়ে আমি কন্ট্রোল করলাম। এবার এটা দিয়ে আমি আইব্রোটাকেও ফিল করে নেব। তো আমার আইব্রো ফিল করা একদম কমপ্লিট। এবার আমি এখান থেকে পিঙ্ক টাইপের শেডটা নিয়ে
ব্লাসার হিসেবে ইউজ করব। এবার এখান থেকে এই যে গোল্ডেন কালারের শিমারটা আছে এটা নিয়ে আমি হাইলাইটার হিসেবে ইউজ করব। তো আমার হাইলাইটার ইউজ করা একদম কমপ্লিট। এবার আমি এই পিঙ্ক শেডটা আর এই গোল্ডেন শিমারটা নিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করব। তো আমার আইশ্যাডো দেওয়া একদম কমপ্লিট। এবার আমি কাজল ইউজ করব, যেটা আমি অফলাইনে আন্ডার 100-এ নিয়েছিলাম। আর এই লাইনারটাও NYB এর, এটা আমি পার্পেল থেকে 60-70 rupees পেয়েছিলাম। আর ইউজ করব ব্লু হ্যাভেনের এই মাস্কারাটা, এটাও আন্ডার 100-এর মধ্যেই পাওয়া যায়। এবার আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমার কাজল অ্যাপ্লাই করাও হয়ে গেছে, বাট আমার মনে হলো যে আমি লাইনারটা ইউজ করব না, তাই আমি লাইনারটা ইউজ করলাম না। এখন আমি ইউজ করব ইনসাইটের এই লিপস্টিকটা, এটা অ্যাঞ্জেল রেড 06 শেডে আছে, এটার প্রাইসও 90 rupees। এবার আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা টিপ পরে নিলাম। তো চলো এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো হেই গাইস, আজকে এটাই হলো আমার ফাইনাল লুক। আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে হবে। সেই সঙ্গে তোমরা যদি অন্য কালারের শাড়ির সঙ্গে মেকআপ লুক দেখতে চাও সেটাও কমেন্টে বলতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।